জানার জন্য ফোন করছিলাম আপনাকে, সেটা হলো এই যে ওই গেল 12 না 13 তারিখের দিকে আপনাদের সেন্ট্রাল মসজিদে কি একটা জোর হয়েছিল নাকি? 13 তারিখে? আচ্ছা আচ্ছা, ওই সেখানে আপনি ছিলেন? ওই যে মরানা আশরাফ আলী সাহেবের সাথে কি আপনাদের কোনো কথাবার্তা হয়েছে? মানে আমি শুনছি ওই যে সানাউল্লাহ ভাইয়ের সাথে এক ভাই ফোনে কথা বলছে, তো সেই ফোন রেকর্ডিংটা আবার ইয়াতে ফেসবুকে পোস্ট করে দিছে, আমি ওইটা শুনলাম আবার। তো সেইখানে সমস্যা নাই, বুঝতে পারছি আমি। তো ওই সানাউল্লাহ ভাইয়ের সাথে কথা বলছে একজন, দিনাজপুরের এক ভাই, তো ওই রেকর্ডিংটা আপলোড করে দিছে। পরে সানাউল্লাহ ভাই বলতেছিলেন যে আমাদের এক ছাত্র আছে, আলিম এক ছাত্র আছে, তো উনি মাঝখানে কিছু কথা বলছে, জিজ্ঞাসা করছিল, তখন আমি আপনার কথাই ধারণা করছি যে হয়তো আব্দুল হাফিজ ভাই হবেন। জি জি, বিষয়টা কিরকম ছিল আসলে একটু যদি সংক্ষেপে বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওই কাহিনীটা বলে বলছে যে বড় আলেম যাচ্ছে, ছোট আলেমের সঙ্গে পথে দেখা, তাই বলতে যাচ্ছে কথাগুলো বলা কি বেয়াদবি না। এরপরে ওখানে বলা হয়েছিল যে কবে নফল রস করেছিলাম, বড়দের কাছ থেকে রাহাবাই নিতেন, কবে নফলের কাছ থেকে রাহাবাই নিয়ে আসছিলেন। ওখানে স্পষ্ট হয়ে যাচ্ছে আমি শুধুমাত্র তৌহিদি অনুসরণ করি, কিন্তু আমার ছয় বাজার খেয়ে লেগে তো এই ক্ষেত্রে কিছু বিষয়ে ভুল সেখানে ধরেছিলাম, ধরে আসার পরে চলে আসছে। মানে স্যার আমাকে ডাকলেন, পরে বললেন যে আমার কথা আছে, আমি বললাম যে স্যার মানে যেহেতু পাবলিকলি বলেছি আমি প্রশ্নগুলো পাবলিকলি করেছি, এখন তো কোনো প্রশ্ন নেই, তো আর প্রশ্ন করার রুচি হয় না, এই শেষ কিন্তু কথা। স্যার আমাকে ডাকলেন নাজিমুদ্দিন স্যার, পরবর্তীতে মসজিদ হলে জুড়ে সে বললো আমরা নাকি শহীদুল্লাহ হলে লাঞ্ছনে গিয়েছিলাম জোর বন্ধ করার জন্য। হ্যাঁ, অথচ স্যার ওখানে ছিলেন, সে সবই দেখেছে। এটা হলো একটা কাহিনী। তো এরপরে যে আপনার এই জোর হলো, এই জোরটা মূলত আমরা শুনেছি এইভাবে যে এখানে আমাদের কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্ন করতে পারবো, তার উত্তর দিবে, এভাবেই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। জি হ্যালো, হ্যাঁ, তো সেই হিসাবে আমরা গিয়েছি, এবং আমরাই না মানে ওদের তো মানুষজন ছিল কম, আমরাই ছিলাম প্রথমে বেশি। তো তারপর সেখানে পুরো সংখ্যাটা কত হবে? হ্যাঁ, পুরো সংখ্যাটা কত হবে? আপনারা আপনারা কতজন ছিলেন? আমরা তো মিনিমাম 20 জনের উপরে ছিলাম। 20 জনের উপরে, আর সংখ্যাটা সব মিলিয়ে কত হবে? সব মিলিয়ে 35-40 সর্বোচ্চ। 35-40। স্যাররা কয়জন ছিলেন? আচ্ছা ঠিক আছে, এরপরে বলেন। হ্যাঁ, তারপর যেটা হলো যে আমরা সে যে কথাগুলো বলেছে কথাগুলো বলছে, এবং সে বলছে যে এখন সপ্তাহ বিভিন্ন ধরনের কথাবার্তা, সপ্তাহ করা যায় না, অনেক বড় বড় কথাবার্তা। একটা কথা তিনি বললেন, যখন আমি কথাটা প্রথম তুলেছি সেটা অবধি উনি বললেন যে আমরা আমাদের মতো মেহনত করবো, তাদের মতো মেহনত করবে, আমাদের মেহনতে কেন বাধা দেওয়া হয়, এই প্রশ্নটা তিনি করেছেন। তখন আমি দাঁড়ায় বলতে যে স্যার আমরা আজ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে সুদ দিয়েছি, একসঙ্গে কাজ করবো, আমরা কখনো কোনো বাধা দেইনি, বরং তো সবসময় বাধা প্রাপ্ত হয়েছি, সেই জোর থেকে শুরু। আমরা যখন জোরে ছিলাম আমাদেরকে ফোন দিয়ে সাদা বলেছেন জোর থেকে চলে আসেন, এটা ছিল প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে যখন আমাদের প্রতি বছরের যে জোর হয়, বাৎসরিক জোর, এসে মলে যে জোরটা হয়েছিল, সেই জোরে স্বাভাবিক ভাবে তোমার সাথে আনন্দ দিকে দিয়ে বয়ান করান, সেইভাবে স্বাভাবিক ভাবে আনন্দ দিকে দরজা হয়েছিল, সেখানে সরাসরি প্রভোস স্যারকে ফোন দিয়ে
সেই জোর বন্ধ করতে বলা হয়েছিল, তারা বলেছিল স্যার আমরা তো বাধা দেয়নি। এরপরে আলিগড়ের জামাত এসেছে, আসবে কি আসবে না সেখানে পরামর্শ হচ্ছিল, কিন্তু সেখানে প্রক্টরকে ফোন দেওয়া হয়েছে, প্রভোস স্যারকে ফোন দেওয়া হয়েছে, সে আলিগড়ের জামাতকে বন্ধ করা হয়েছে ক্যাম্পাসে আসতে, স্যার আমরা তো বাধা দেয়নি। তো আমরা আজ পর্যন্ত কোন একটা জায়গায় বাধা দেয়নি, সবসময় বাধাপ্রাপ্ত হয়ে আসছে। এই তো এই হিসেবে কথা আর কি, প্রথম কথা। দ্বিতীয়, তারা বিভিন্ন ধরনের কথা বললেন, এই আরো বিভিন্ন ধরনের প্রশ্ন আসলো। একটা পর্যায়ে আমাকে আইবিএস স্যার প্রশ্ন করলেন বয়ানের মাঝেই, হ্যাঁ তো চল অবস্থায় প্রশ্ন করলেন যে ভাই আপনি সর্বশেষ কবে নিজামুদ্দিন গিয়েছেন? তা তো বলছে যে নিজামুদ্দিন সমাধান হয়ে যাবে, কবে নিজামুদ্দিন গিয়েছেন? তো আমি বললাম স্যার এই প্রশ্নটা উত্তর দিতে হলে আমাকে কিছু কথা বলতে হবে। তাদের কথা বলো যে না তুমি টু দা পয়েন্ট কথা বলো। আমি বললাম যে স্যার আপনারা করেছেন উত্তর আপনাদেরকে শুনতে হবে। পরে বললাম যে স্যার দেখেন আপনারা বলছেন যে প্রতিটা মাইলস্তে আপনাদের আলোচনা আসে একটা, যে আমি বললাম যে আমার আত্মীয় অন্য আত্মীয় রক্ত হইলে আমরা মিক্ষ আল্লাহ এবং আনুগত্য করো এবং করুন আমরাই আনুগত্য করো। তখন ওই আশরাফ সাহেব বলছেন যে হ্যাঁ ওল আমরাই আনুগত্য করো। আমি বললাম জি হজরত আমরাই আনুগত্য করো, কিন্তু এই কথাটা তো প্রতিটা মাইলস্তে আপনারা বলছেন, কিন্তু আমি এই মাইলস্তে তারা উপস্থিত সকলকে এবং সকলকে একসাথে আমি জিজ্ঞেস করতে চাই এই আয়াতের পরবর্তী অংশ কি। কারণ হলো যে আমি একটা বাক্য বললাম, বাক্যের প্রথম অংশ যদি আমি বলি আর তৃতীয় অংশ না বলি তাহলে তো আমার কথা বিকৃত হয়ে যাবে। তাহলে আপনারা এই আয়াতের প্রথম শিক্ষাটা বলছেন, আমি জিজ্ঞেস করছি যে এত বাজে প্রচার করলেন তাহলে এই আয়াতের প্রথম অংশ এটা দ্বিতীয় অংশটা কি, কেউ একজন বলে আমি যাচ্ছি না আমি করছিলাম, কেউ যখন বললো তখন আমি বলছি যে দ্বিতীয় অংশটা বলো সাইন্সাইন। যদি তোমরা কোন একটা বিষয়ে বিতর্ক করো ঝামেলায় লিপ্ত হও আচ্ছা আচ্ছা। এরপরে পুরা মজ ভাই এই কথাগুলোর জবাব মানে আশরাফ আলী সাহেব কিভাবে দিলেন? আবুল কাসেম নুরুল ইসলাম কাসেমে এইভাবে মানে মোটামুটি প্রায় অমীমাংসিত ভাবে মজলিস শেষ আর কি। ওনারা ওনারা এবং আমার আশরাফ আলী সাহেবও এই সমস্ত প্রসঙ্গগুলোকে একদম এড়াই গেলেন আর কি। আচ্ছা আচ্ছা। এবং ওই যে ইয়ের একটা কথা আসছে নাকি মাঝখানে যে
আমরা ঠিক আছে, উনি উনি নিজেকে নাকি এরকম স্বীকার করে নিছেন যে না, আমি তেমন বড় কোনো আলেম না, আমার সাথে মাসালা মাসাইল নিয়ে তেমন কোনো কথার আমি জবাব দেবো না। আচ্ছা, মাঝখানে উনি ইয়ের কথা বলছেন কি না, কমিউনিস্টের কোনো কথা বলছেন কি না, যে আমি আগে কমিউনিজমের সাথে ছিলাম, এ কথাও বলছেন না? আর উসুলি বিষয়ে জোবার সাহেবের কাছে যাইতে হবে এমন একটা কথা আসছে কি না, যে উসুলি বিষয়ে প্রশ্ন করি আমরা এখন, ঠিক আছে মাসালা জানবো না, ঠিক আছে উসুলি বিষয়ে কয়েকটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, তখন নাকি উনি বলছেন যে ঠিক আছে এটাও আমি বলতে চাই না, এটাও বিষয়ে আমি ভালো জানি না, জোবার সাহেবের কাছে যাও। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এখন আপনাদের হজরত একটু হলগুলোর একটা সামগ্রিক হাল যদি বলেন, যে কয়টা হল আপনাদের ওখানে মোট? সর্বমোট সর্বমোট দুই তিনটা হল হবে আর কি, যেটা ওদের। মানে মোটামুটি 13টার ভিতরে তিনটা তাদের মোটামুটি একটা আওতার মধ্যে আছে। জি, জহুরুল হক হলে তো র্যাগের ভয়ে মনে হয় যে ছোট ভাইরা কিছু বলতে পারে না আর কি। জি আচ্ছা আচ্ছা আচ্ছা, ওদের যে ফয়সালা চলতেছে এখন 2 সপ্তাহ, এর মধ্যে 2 সপ্তাহের মধ্যে কি কাকরাইল গেছিলেন আপনি? হ্যাঁ আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছি। আমি তো সকালেও খায়রুল ভাইয়ের সাথে কথা বললাম, অবশ্য এই সমস্ত বিষয়ে তিনি কিছু বলেন নাই, আমিও জিজ্ঞাসা করি নাই, বিদায় আর বলেন নাই। যাই হোক, আল্লাহ পাকের মেহরবানি। তো বরিশালে আবার নেক্সট কবে আসবেন ইনশাআল্লাহ? ও আচ্ছা আচ্ছা, জি জি জি, মাসিক ইজতেমা ইনশাআল্লাহ থাকার চেষ্টা করব যদি সাক্ষাৎ হয় আর কি। আর ওরা তো খুব ছড়াইতেছে এদিকে যে কাকরাইল তো এখন ফুল ভরা। হ্যাঁ, সামনে আমাদের সপ্তাহ শেষ হয়ে গেলে তো পুরো ফাঁকা হয়ে যাবে একদম। কিন্তু বাস্তব আমরা যেটা খবর পাইতেছি সেটা হলো এই যে এতাতেরই এক সাথী, সে যে কয়েকদিন আগে কাকরাইল গিয়ে ঘুরে আসছে, তখন সে নিজের বক্তব্য তার একটা পোস্টে উল্লেখ করছে, বলছে যে খুরুজের সাথী
খুরুজের সাথী আছে 50-60 জন, মানে অবস্থা দেখে তার নিজের চোখেই পানি চলে আসছে। এই যে 2 সপ্তাহ আগেও আমি কাকরাইল আসছি, আইসা দেখি যে দাঁড়ানোর মতো জায়গা নেই, এবং আমাদের এখানে বাকেরগঞ্জেও জামাত আসছে, ওনারা বলছে আমরা রাত্রে ঘুমাইতে পারিনি, সেই ঘুমানোর জায়গা নাই। আর এই ফয়সালার সময়, ওনাদের এই তাঁতের ফয়সালার সময় অবস্থাটা হলো 50-60 জন খুরুজের সাথে আছে আর বাইরে ছড়াইতেছে। আমাদের এইদিকে যে জামাতগুলো আসতেছে, এই জামাতগুলো এসে ছড়াইতেছে যে এখন তো পুরা ভরপুর মজবা একদম। হ্যাঁ, আল্লাহ তাআলা হেফাজত করেন আসলে। জি, আর আশপাশে অন্যান্য কি হাল, মানে এখন এই যে সামনে 5 দিনের জোর নিয়ে কোনো বিশেষ কোনো খবর খবর আছে কিনা? না, আমরাও পাইনি। কথা তো বলছি, মোবাইল বন্ধ হয়ে গেছে।